বিষয় তোমাদের দেখাতে যাচ্ছি, লাইভ শেখাতেও যাচ্ছি বলতে পারো। জিনিসটা হচ্ছে কি, মাথা যন্ত্রণা বা মাইগ্রেন বা আর্থ্রাইটিস বা শরীরের যে কোনো যন্ত্রণা ব্যথা বেদনায় আমরা তো পেন কিলার খাই এবং বলে থাকি যে যাতে প্রত্যেকেই আমরা পেন কিলার না খাই, খেলে কিন্তু তাতে সাইড এফেক্ট হয়। তো ওর নাম স্বাতী ভট্টাচার্য এবং ও চিনার পার্ক থেকে এসে ক্লাস করেছে আগের দিনও, রেকি ফার্স্ট ডিগ্রি, আজকে সেকেন্ড ডিগ্রি। তো ওর মাইগ্রেনের সমস্যা, তুমি একটু এদিকে সরে এসো ক্যামেরাতে, হ্যাঁ যাতে দেখা যায়। তো মাথা যন্ত্রণা নিয়ে খুব ভুগছে ও সমস্যা। তো আমি ওকে বললাম চলো আজকে একটা কাজ করা যাক, কি আমি ওকে পেন কন্ট্রোল ইনস্ট্যান্ট করে দেখাবো, ওর বডিতে টাচ না করে না ওষুধ খাইয়ে, 3-4 মিনিট টাইম লাগবে। সেই টেকনিকটা দেখাচ্ছি, যদি তোমাদের বাড়িতে কারোর এরকম ধরনের সমস্যা থাকে তো তোমরাও ট্রাই করে দেখতে পারো। আর এটা আমার কোর্সের একটা বিষয়ের একটি সাবজেক্ট, রেকির সঙ্গে যেগুলো দেওয়া হয় তার মধ্যে একটি, এবং এটা খুব পরীক্ষিত সাবজেক্ট যা আজকে সরাসরি তোমাদের দেখাতে চলেছি। দেখো কীভাবে করছি, এবং ও নিজেই বলবে ওর মুখে যে ও ঠিক কতটা ফিল করছে, ভালো কেমন থাকে। কোনো রোগের জন্য কোনো আলাদা ওষুধ দরকার হচ্ছে না, শুধুমাত্র একটা টাচ থেরাপিতে কত সুন্দর কাজ করে থাকে ইনস্ট্যান্ট পেন কন্ট্রোলের ক্ষেত্রে। এই জিনিসটি শেখাতে গেলে বিভিন্ন রকম লাইভ প্রোগ্রাম করে ইউটিউবে বা ফেসবুকে কেউ 1000 টাকা কেউ 1200 টাকা কোর্স ফিস নিচ্ছে, জাস্ট আধ ঘন্টার একটা ক্লাস করিয়ে, 1 ঘন্টা একটা ক্লাস করিয়ে, 2 একটা মেডিটেশন করালো আর এটা শিখিয়ে গ্রুপ ক্লাসে। এটা সম্পূর্ণ তোমাদের জন্য শিখিয়ে দিচ্ছি, করে দেখো। তো সাথী, তুমি তোমার মাথা ঠিক কোথায় যন্ত্রণা করে? আমার অ্যাকচুয়ালি কখনো এই সাইডটাই করে, কখনো এই সাইডে করে, আর কখনো পুরো মাথাটাই মানে ধরে নেয় করে। হ্যাঁ, তো তোমার এই মুহূর্তে কোন জায়গাটা বেশি যন্ত্রণা করছে? এই মুহূর্তে কোন জায়গাটা রয়েছে এখন এই দিকটার থেকে মেইনলি? হ্যাঁ, মাথা আর কপাল থেকে, বুঝছো? তাহলে কপালই ধরে, কপাল থেকে আর এই দুটো সাইডে। আচ্ছা, আমি যে টেকনিকটা দেখাবো তোমাকে ক্লাসের পর, আমি তো তোমাকে এর পুরো ভিডিওটা দিয়ে দেবো, যাতে বাড়িতেও করতে পারো। নিজের বাড়িতে যদি কখনো হয়, বাবা মার হোক, ভাই বোন হোক, যার হোক, তুমি নিজেও তাকে করাবে, তুমি নিজের রেজাল্ট পাবে। এখন তোমাকে করাচ্ছি আমার সঙ্গে সঙ্গে, এখন মনে করো তোমার সঙ্গে একটা ছেলে খেলা করছি, তো সেই খেলা মনে হবে যে স্যার কী করাচ্ছে, কিন্তু করে দেখো যে আমাদের বডির মধ্যে কী আছে, আমাদের শরীরের মধ্যে সব কিছু আছে, শুধু তাকে আমরা কীভাবে কাজে লাগাতে পারি। তুমি চশমাটা একটু খুলে রাখো সামনে, এবং এবার আমি যা করব, আমি যা বলবো, আমার সঙ্গে তুমি সেম কথা বলো আর সেমভাবে আঘাত করবে। হাতের আঙুলগুলো তো ছোট বড় থাকে, তো এটাকে এইভাবে নাও, নিয়েছো? এবার আমি যেখানে যেখানে যে যে পয়েন্টে আঘাত করব, সেই সেই পয়েন্টগুলোকে দ্রুত এবং জোরে জোরে যেন সেই জায়গায় লাগে, আঘাতটা লাগে, এইভাবে করতে থাকবে। আর আমি যে অ্যাফার্মেশন দেবো, 4টে অ্যাফার্মেশন, সেই 4টে অ্যাফার্মেশন তুমিও দেবে। তো শুরু করা যাক। হ্যাঁ, আগে বলি তোমার ব্যথা রয়েছে, ধরো 10 হচ্ছে সব থেকে বেশি ব্যথা, ব্যথা নেই 0, 1 হচ্ছে সব থেকে কম ব্যথা। তোমার সব থেকে এখন এই 1 থেকে 10 মধ্যে তোমার নাম্বার কত দেবে এখন যে ব্যথাটা আছে? 6 নম্বর দিচ্ছে, ওর ব্যথা আছে, তাহলে সেই ব্যথা দেখা যাক ঠিক কতটা কমাতে পারি। নাও শুরু করা যাক, বলো। আমি স্বাতী ভট্টাচার্য, আমি জানি যে আমার কপালে খুব যন্ত্রণা আছে, কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি, তাই নিজেকে ক্ষমা করলাম। আমি স্বাতী ভট্টাচার্য, আমি জানি যে আমার কপালে খুব যন্ত্রণা আছে, কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি, তাই নিজেকে ক্ষমা করলাম। আমি স্বাতী ভট্টাচার্য, আমি জানি যে আমার কপালে খুব যন্ত্রণা আছে, কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি, তাই নিজেকে ক্ষমা বললাম। তাহলে 3 বার বললাম, প্রত্যেকটা পয়েন্টে 3 বার করে বললো। এবার মাথার তালুতে একটু জোরে জোরে লাগে আর দ্রুত, আমি
স্বাতী ভট্টাচার্য, স্বাতী ভট্টাচার্য, আমি জানি যে, আমি জানি যে আমার কপালে, আমার কপালে খুব যন্ত্রণা আছে, যন্ত্রণা আছে, কিন্তু আমি, কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি, নিজেকে খুব ভালোবাসি, তাই তাই নিজেকে ক্ষমা করলাম, নিজেকে ক্ষমা করলাম, আমি স্বাতী ভট্টাচার্য, স্বাতী ভট্টাচার্য, আমি জানি যে, আমি জানি যে আমার কপালে খুব যন্ত্রণা আছে, খুব যন্ত্রণা আছে, কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি, কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি, তাই তাই নিজেকে ক্ষমা করলাম, নিজেকে ক্ষমা করলাম, আমি, আমি স্বাতী ভট্টাচার্য, স্বাতী ভট্টাচার্য, আমি জানি যে, আমি জানি যে আমার, আমার কপালে খুব যন্ত্রণা আছে, কপালে খুব যন্ত্রণা আছে, কিন্তু, কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি, নিজেকে খুব ভালোবাসি, তাই নিজেকে, তাই ক্ষমা করলাম, নিজেকে ক্ষমা করলাম, এবার কপালে, থার্ড আই, জোরে জোরে, আমি, আমি স্বাতী ভট্টাচার্য, ভট্টাচার্য, আমি জানি যে, আমি জানি যে আমার কপালে, আমার কপালে খুব যন্ত্রণা আছে, খুব যন্ত্রণা আছে, কিন্তু, কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি, নিজেকে আমি খুব ভালোবাসি, তাই নিজেকে ক্ষমা করলাম, তাই নিজেকে ক্ষমা করলাম, আমি, আমি স্বাতী ভট্টাচার্য, আমি জানি যে, আমি জানি আমার কপালে খুব যন্ত্রণা আছে, আমার কপালে খুব যন্ত্রণা, কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি, কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি, তাই নিজেকে ক্ষমা করলাম, তাই নিজেকে, আমি স্বাতী ভট্টাচার্য, স্বাতী ভট্টাচার্য, আমি জানি যে আমার, আমি জানি যে কপালে, কপালে খুব যন্ত্রণা আছে, খুব যন্ত্রণা আছে, কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি, কিন্তু আমি নিজেকে খুব, তাই নিজেকে ক্ষমা করলাম, তাই নিজেকে, এবার আমাদের নাকের খাঁজ অর্থাৎ এই জায়গাটায় এরকম, আমি, আমি স্বাতী ভট্টাচার্য, স্বাতী ভট্টাচার্য, আমি জানি যে, আমি জানি যে আমার কপালে খুব যন্ত্রণা আছে, যন্ত্রণা আছে, কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি, কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি, তাই নিজেকে ক্ষমা করলাম, তাই নিজেকে ক্ষমা করলাম, আমি, আমি স্বাতী ভট্টাচার্য, স্বাতী ভট্টাচার্য, আমি জানি যে, আমি জানি যে আমার নাকে খুব যন্ত্রণা আছে, যন্ত্রণা আছে, আমার কপালে খুব যন্ত্রণা আছে, আমার কপালে খুব যন্ত্রণা, কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি, কিন্তু আমি নিজেকে খুব, তাই নিজেকে ক্ষমা করলাম, তাই নিজেকে ক্ষমা, আমি স্বাতী ভট্টাচার্য, স্বাতী ভট্টাচার্য, আমি জানি যে, আমি জানি যে আমার, আমার কপালে খুব যন্ত্রণা আছে, কপালে খুব যন্ত্রণা আছে, কিন্তু, কিন্তু আমি নিজেকে খুব, আমি নিজেকে খুব ভালোবাসি, ভালোবাসি, তাই, তাই নিজেকে ক্ষমা করলাম, নিজেকে ক্ষমা করলাম, নেক্সট পয়েন্ট এখানে নাকের নিচে, আমি, আমি স্বাতী ভট্টাচার্য, আমি জানি যে, আমি জানি যে আমার কপালে যন্ত্রণা আছে, কিন্তু, কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি, তাই নিজেকে ক্ষমা করলাম, আমি, আমি স্বাতী ভট্টাচার্য, আমি জানি যে আমার কপালে খুব যন্ত্রণা আছে, কিন্তু আমি নিজেকে ভালোবাসি, তাই নিজেকে ক্ষমা করলাম, আমি স্বাতী ভট্টাচার্য, আমি জানি যে আমার কপালে খুব যন্ত্রণা আছে, কিন্তু আমি নিজেকে ভালোবাসি, তাই নিজেকে ক্ষমা করলাম। এবার নেক্সট হচ্ছে এখানে, এই সরি এখানে, এটার পর থুতনি, আমি, আমি স্বাতী ভট্টাচার্য, স্বাতী ভট্টাচার্য, আমি জানি যে, আমি জানি যে আমার কপালে, আমার কপালে খুব যন্ত্রণা আছে, কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি, তাই নিজেকে ক্ষমা করি, আমি, আমি স্বাতী ভট্টাচার্য, আমি জানি যে আমার কপালে খুব যন্ত্রণা আছে, কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি, তাই আমি নিজেকে ক্ষমা করলাম। আমি স্বাতী ভট্টাচার্য, আমি জানি যে আমার কপালে খুব যন্ত্রণা আছে, কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি, তাই নিজেকে ক্ষমা করলাম। এবার নেক্সট হচ্ছে এক হাত দিয়ে করা যায়, দু হাত দিয়ে করা যায়, এরকম দুদিকে বলো, আমি, আমি স্বাতী ভট্টাচার্য, স্বাতী ভট্টাচার্য, আমি জানি যে, আমি জানি আমার কপালে খুব যন্ত্রণা আছে, কপালে খুব যন্ত্রণা, কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি, কিন্তু আমি নিজেকে, তাই নিজেকে ক্ষমা করলাম, তাই নিজেকে, আমি স্বাতী ভট্টাচার্য, আমি জানি যে আমার কপালে খুব যন্ত্রণা আছে, যন্ত্রণা আছে, কিন্তু, কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি, তাই নিজেকে ক্ষমা করলাম, আমি, আমি স্বাতী ভট্টাচার্য, স্বাতী ভট্টাচার্য, আমি জানি যে, আমি জানি আমার কপালে খুব যন্ত্রণা আছে, কপালে খুব যন্ত্রণা আছে, কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি, কিন্তু নিজেকে খুব ভালোবাসি, তাই নিজেকে ক্ষমা করলাম, তাই নিজেকে। নেক্সট চুয়াল, একটা হাত দিয়ে করলে হবে, দুটো হাত দিয়ে করলে হবে, আমি, আমি স্বাতী ভট্টাচার্য, স্বাতী ভট্টাচার্য, আমি জানি যে, আমি জানি আমার কপালে খুব যন্ত্রণা আছে, খুব যন্ত্রণা, কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি, কিন্তু নিজেকে খুব ভালোবাসি, তাই নিজেকে ক্ষমা করলাম, আমি স্বাতী ভট্টাচার্য, আমি জানি যে আমার কপালে খুব যন্ত্রণা আছে, কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি, কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি, তাই নিজেকে ক্ষমা করলাম, আমি, আমি স্বাতী ভট্টাচার্য, আমি জানি যে আমার কপালে খুব যন্ত্রণা আছে, কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি, তাই নিজেকে ক্ষমা করলাম। এখানে কলার বোর্ড আছে এই জায়গাটাতে, তো কলার বোর্ডে এরকম দাও, আমি, আমি স্বাতী ভট্টাচার্য, স্বাতী ভট্টাচার্য, আমি জানি যে, আমি জানি যে আমার কপালে, আমার কপালে খুব যন্ত্রণা আছে, যন্ত্রণা আছে, কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি, কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি, তাই নিজেকে ক্ষমা করলাম, নিজেকে ক্ষমা, আমি, আমি স্বাতী ভট্টাচার্য, আমি জানি যে আমার কপালে খুব যন্ত্রণা আছে, কিন্তু, কিন্তু আমি নিজেকে ভালোবাসি, তাই, তাই আমি নিজেকে ক্ষমা করলাম, আমি, আমি স্বাতী ভট্টাচার্য, কিন্তু আমি জানি যে আমার কপালে খুব যন্ত্রণা আছে, কিন্তু আমি নিজেকে ভালোবাসি, তাই নিজেকে ক্ষমা করি। লাস্ট পয়েন্ট হচ্ছে বগলের নিচে পাঁজরে হাড়ে, আমি, আমি স্বাতী ভট্টাচার্য, স্বাতী ভট্টাচার্য, আমি জানি যে, আমি জানি আমার কপালে খুব যন্ত্রণা আছে, যন্ত্রণা, কিন্তু,
কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি, তাই নিজেকে ক্ষমা করলাম। আমি সতী ভট্টাচার্য, আমি জানি যে আমার কপালে খুব যন্ত্রণা আছে, কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি, তাই নিজেকে ক্ষমা করলাম। আমি সতী ভট্টাচার্য, আমি জানি যে আমার কপালে খুব যন্ত্রণা আছে, কিন্তু নিজেকে ভালোবাসি, তাই নিজেকে ক্ষমা করলাম। ব্যাস, এবার দেখো তো তোমার মাথার যন্ত্রণা আগের মতো আছে বা নেই, কতটা কমেছে বা একদমই নেই আমাকে বলবে, সত্যিটাই বলবে। আমার ব্যথা অনেকটাই কমে গেছে। কত দেবে? নাম্বার 6 ছিল ব্যথা। আচ্ছা, নাম্বারে বলতে হবে? ধর 10 হলে বেশি ছিল, 1 হলে কম, তো তোমার 6 থেকে এখন কততে এসেছে? এখন 1-এ চলে এসেছে। মানে আর একবার করলে হ্যাঁ তাও থাকবে না, কমে যাবে। কোন ওষুধ খেয়েছো? না আমি। কতটুকু সময় লেগেছে? কম টাইম লেগেছে একদমই। হ্যাঁ, সহজ টেকনিক তো। তোমরা দেখলে যে কত সহজে ব্যথা কমানো যায় কোনো ওষুধ না খেয়ে। ওষুধ খেলে কি হতো? ওষুধ খেলে তার একটা সাইড এফেক্ট আছে, পার্শ্ব প্রতিক্রিয়া, তার থেকে পরবর্তী সময় অন্য কিছু রোগ আসতে পারে, ফুসকুড়ি হতে পারে বা আরও এটসেট্রা। তো সেখানে ওষুধ ছাড়া এত সুন্দর একটা মেথড তোমরা ইউজ করে দেখতে পারো, EFT বা ইমোশনাল ফ্রিডম থেরাপি, ইনস্ট্যান্ট পেইন কন্ট্রোল। অবশ্যই বলো। বলছি, আপনি যে কলার বোনের একটা দিকে করলাম, ওটা কি দুদিকেই করব? একদিকে করলেও হবে, দুদিকে করলেও হবে। যেমন এই দুদিকে করলাম, একটা দিকে করলেও হবে, দুদিকে করলেও হবে। এবং এটা শুধু শুধু তোমার পেইন কন্ট্রোল নয়, সঙ্গে যদি কোনো গ্যাস হচ্ছে, অ্যাসিড হচ্ছে, সেই সময় করে একই কাজ করবে। এটা দিয়ে অনেক কিছু পয়েন্টগুলো একই কাজ করবে। ঠিক আছে, ওকে, ওয়েলকাম। আশা করছি অন্যরাও শিখে নিয়েছো টেকনিকটি বাড়িতে, বিশেষ করে যারা বয়স্ক, বিশেষ করে এখন ঠান্ডার সময় যারা বয়স্ক তাদের হাড়ে হাড়ে ঘাটে ঘাটে ব্যথা, যাদের মাইগ্রেন আছে, রোদে চলাফেরা করতে গেলে সমস্যা হয়, স্পন্ডলাইটিস আছে, তারা করে দেখো, তারা নিশ্চয়ই রিলিফ পাবে। সবাই ভালো থাকো, আজকে আর সময় দিচ্ছি না, আবার ক্লাস পরবর্তী ওর সাবজেক্ট শুরু হতে চলেছে। সবাই ভালো থাকো, টাটা। হ্যাঁ।